রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে আমেরিকা ও চীনের মধ্যে যেভাবে উত্তেজনা বেড়েছে তার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার অবস্থান পরিষ্কার করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ভারত আমেরিকা বা চীনের নেতৃত্বে কোনো ধরনের শিবিরে যোগ দেবেন না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে আমেরিকা ও চীনের মধ্যে যেভাবে উত্তেজনা বেড়েছে তার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার অবস্থান পরিষ্কার করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ভারত আমেরিকা বা চীনের সঙ্গে কোনো শিবিরে যোগ দেবে না। তিনি বলেন, ভারত কার সঙ্গে যাবে সেই সিদ্ধান্ত নিতে তিনি সক্ষম। জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বিদেশ নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারত যুদ্ধের এই পরিবেশে আমেরিকাকে সমর্থন করবে নাকি চীনের পাশে দাঁড়াবে। জয়শঙ্কর স্পষ্ট করেছেন যে ভারতের উপর কিছুই চাপিয়ে দেওয়া যাবে না। তিনি বলেন, কোনো দেশের জন্যই কোনো শিবিরে যোগদান করা জরুরি নয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আমাদেরকে কোনো সুযোগে সীমাবদ্ধ রেখে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না। ভারত এর আগেও অনেকবার নিজের অবস্থান স্পষ্ট করেছে। বিশ্ব এই সময়ে সন্ত্রাস এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নানা চ্যালেঞ্জের সম্মুখীন। এই চ্যালেঞ্জগুলো নিয়ে আপনি যদি ভারতকে প্রশ্ন করেন তাহলে হয়তোবা উত্তর পাবেন। এস জয়শঙ্কর বলেন যে ইউরোপের দেশগুলো মনে করে যে তাদের সমস্যাগুলো বিশ্বের সমস্যা। ইউরোপের দেশগুলোকে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ভারত গত কয়েক মাস ধরে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, কিন্তু রাশিয়া ও ইউক্রেন কি ঘটেছে তা কোনো উত্তর দিতে চায় না। ভারতের গম বাণিজ্যে রপ্তানির উপর নিষেধাজ্ঞা বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমরা অনেক নিম্ন আয়ের দেশে গম রপ্তানি করে আসছি, কিন্তু আমরা দেখছি যে আমাদের গম বাণিজ্যের জন্য মজুত করা হচ্ছে। ভারতেও খাদ্য সংকট দেখা দিতে পারে, এ কারণে আমরা ভারত থেকে গম রপ্তানির উন্মুক্ত প্রবেশাধিকার নিষিদ্ধ করছি। আমরা এখনও দরিদ্র দেশগুলোকে সাহায্য করছি। এবছরও আমরা প্রায় 23টি দেশে গম রপ্তানি করেছি। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাউ।